বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি দর্শকবৃন্দ যুগে যুগে যারা দাওয়াতের পথে তাদের জীবন ব্যয় করেছেন তাদের গুরুত্ব এবং তারা কারা দাওয়াতের পথে যারা সময় দিয়েছেন তারা হচ্ছেন নবীরা দাওয়াতের পথে যারা তাদের জীবন ব্যয় করেছেন তারা নবীগণ এবং তাদের অনুসারীরা পরবর্তীতে যারা আমরুল মারুফ নাহিয়াল মুখার সৎকাজ আদেশ অসাজ নিষেধ করেন তারা হচ্ছেন সত্যিকার অর্থে ভালো মানুষ আল্লাহ তালে উম্মতকে সেই কাজের জন্যই পাঠিয়েছেন অত উম্মতের প্রত্যেকটি ব্যক্তি দাওয়াত দিতে হয় প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য হচ্ছে দাওয়াত দেয়া তার মধ্যে তারাই ভালো মানুষ যারা এই দাওয়াতের কাজ সত্যিকারভাবে আঞ্জাম দিবে। আমরা দেখেছি বিভিন্ন ভাষায় অনেক দায়ী রয়েছেন বাংলা ভাষায় যে যারা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি যাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তার কাছ থেকে আমরা শুনবো দাওয়াতের ক্ষেত্রে একটা তো হলো প্রায়োরিটি নির্ধারণ কোন বিষয়টা দাওয়াত আগে দেব এটা আমরা ভুলে যাচ্ছি বা ভুল করছি এই আমাদের ওয়াজ মাহফিলের অগণিত দাওয়াত হচ্ছে কিন্তু ইমান তাহিদ বান্দার হক এই বিষয়গুলো দাওয়াতে আসছে না মানুষের সেবা এটা নববি দাওয়াতের নবীওয়ালা দাওয়াতের মূল ছিল কিন্তু এইগুলো দ্বিতীয় যেটা বলছিলাম যেটা হলো ভাষা দাওয়াতের পদ্ধতি আমরা যত কাজ করছি রাজনীতি বলেন মাদ্রাসা বলেন ওয়াজ মাহফিল বলেন কাফেলাত দাওয়াত বলেন সবাই আমরা দাওয়াত করছি অর্থাৎ নিজের জীবনের দিন প্রতিষ্ঠার পর অন্যদেরকে জীবনে দিন প্রতিষ্ঠা করতে আহ্বান করছি এই আহ্বানকারী শেফাত কি হবে যাকে ডাকছি তাকে ভালোবাসা মক্কায় দাওয়াত দিতে দিচ্ছে না তার চাচা মারা গিয়েছেন অত্যাচার দৈহিক অত্যাচার তাইফে গেলেন সারা দেহ রক্তাক্ত করে ছেড়ে দিল তাইফে অত্যাচার মক্কায় অত্যাচার ফিরে আসছেন মক্কার পথে কোনো সহায় নেই জিবির আল্লাহ সাল্লাম পাহাড়ের ফেরেস্তা নিয়ে চলে আসছেন ইয়া রসুল্লাহ আপনার অনুমতি দিলে পাহাড় উল্টে এই জনপদ ধ্বংস করে দেওয়া হবে চিন্তা করেন আমার যদি এরকম হতো এক্ষুনি দাও বুঝুক আমাকে গায়ে হাত দিয়ে অতসো রাসূলুল্লাহ কি বলছেন যে না আওলা আল্লাহ একরুজু মিন আসলাবিহিম মাই ইয়া আব্দুল্লাহ ওয়াহদা হতে পারে এরাই কাফের হয়ে চলে যাবে কিন্তু এদের বংশ জন্ম প্রজন্ম পরের পূজনমে কেউ হয়তো আল্লাহর ইবাদত করবে তাওহিদ মানবে কাজেই এদের ধ্বংস করার দরকার নেই এই ভালোবাসা নিয়ে বিনম্রতার সাথে দাওয়াত দিতে হবে আল্লাহ কোরআন কারিমে বলছেন موسی আলাইহিস পাঠালেন ফেরাউনের কাছে সবচেয়ে ভালো নবীদের অন্যতম শ্রেষ্ঠ একজনকে

তাহলে আমাদের কত বিনম্র হওয়া দরকার মূল সমস্যা হয়েছে আমরা আমাদের ব্যবসার চেতনাটা ভুলে গেছি আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করছি হাজি আমরা আল্লাহর সাথে ব্যবসা করছি যদি আমরা এই ব্যবসায় ওই ব্যক্তিটাকে হেদায়েত করতে পারি ব্যবসার যে সিস্টেমটা আল্লাহর সাথে বিশেষ করে জেহাদের যে আমরা দাওয়াতের কাজে সেটা তো আল্লাহর সাথে জেহাদ আল্লাহর সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা মানে এই লোকটাকে আমি কোন রকমে আল্লাহর পথে আনলে আজীবন আমি এর কমিশনটা পাবো কেয়ামত পর্যন্ত আল্লাহকে সব পাবো এই চিন্তাটাই আমাদের ভিতরে থাকছে না ওকে অন্যায় করছে ওর অন্যায় বললে ওকে ঠকাই দেবো ওকে ছোট করে দেবো এরকম একটা চিন্তা নিজে একটা খুব ভালো পথে আছে প্রকাশ করে দেবো প্রকাশ করে দেবো অনেক কাজ করে বেড়ায় এই জাতীয় অনেক সময় থাকতে পারে সেই কারণে অনেক সময় আমাদের সেটা ফলপ্রসু হয় না আরেকটা ভুল যেটা দাওয়াতের ক্ষেত্রে আমাদের সবার আমি আমার বয়স আলোচনার চেষ্টা করেছি সেটা হলো আমরা কিন্তু সবাই দাওয়াত দিচ্ছি কিন্তু প্রত্যেক গ্রুপ দায়ী আর এক গ্রুপকে বেদলের বদলে শত্রু বানাই পদ্ধতি গত কিছু পার্থক্য কেউ রাজনীতির মাধ্যমে দাওয়া দিচ্ছেন কেউ কলমের মাধ্যমে দেওয়া দিচ্ছেন কেউ টিভির মাধ্যমে দেওয়া দিচ্ছেন কেউ কাফেলা নিয়ে বেরিয়ে পড়ছেন কেউ মাদ্রাসার মাধ্যমে দাওয়াত দিচ্ছেন পুরো ব্যবস্থাটাই তো আমরুবুল মারুফ নেগানের মুনকার দাওয়াত ইলাল্লাহ নিজের জীবনে দিন পালনের পরে সমাজের জন্য যা করি আমরা সবই তো দাওয়া এখানে কাউকে তো বাধ্য করার কোনো সুযোগ নেই এটাকে আমরা জিহাদি নাম আর একামত দিন নাম দিই তা লিগ নাম দিই তালিম নাম দিই মূল কথা একটাই প্রচার নাম দিই প্রচার নাম দিই এর উদ্দেশ্য অন্যকে দিনের পথে ডাকা তবে পদ্ধতিগত পার্থক্য আছে কিন্তু এই পদ্ধতিকেই আমরা দিন বানাই প্রথমত বেদাত করছি রসুল্লা সাল্লা সাল্লামের নির্ধারিত কোনো পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি নির্ধারণ করে সেটাকে দিন বলে একটা বেদা আর প্রত্যেকে আরেকজনের দোষ দিচ্ছি যে আমরাই একমাত্র দিনের দাওয়াত দিচ্ছি আর কেউ দিচ্ছে না আল্লাহ কিন্তু কোরআনে কি বলেন সারা দিহাই না আল্লাহ বললেন তোমাদের জন্য ওই দিনই বরাদ্দ করেছেন সেটা হলো দিন কায়েম করো বিচ্ছিন্ন হো না বিভক্ত না বিভক্ত মানেই দিন ধ্বংস করা আর ঐক্যবদ্ধ থাকা মানেই দিন কয়েম করা তো বলেছেন এই জন্য বললেন দিন কায়েম করো বিভক্ত হয়ে না মানে বিভক্ত মানে ধ্বংস করা কিন্তু আমরা দিন কায়েমের নামে দিনের দাওয়াতের নামে দিন প্রসারের নামে দিন ধ্বংস করি বিভক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট পদ্ধতিগত ভুল নিয়ে আমরা যদি পদ্ধতিকে পদ্ধতি মানি আমার পদ্ধতিতে ফল বেশি হচ্ছে এটা ভালো অন্য পদ্ধতি যাই হোক তিনিও দিনের দায়ী

দিন ধ্বংস হয়ে যাচ্ছে আর একটা দিনের দাওয়াতের ক্ষেত্রে যেটা ভুল আমরা দেখি এটা হলো প্রত্যেকেই দাওয়াত দিচ্ছেন আল্লাহ সবাইকে ভালো করুন নিজের মতের প্রতি আল্লাহ এবং তার রসুল সাল্লামের প্রতি দাওয়াতটা কম হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যদি কাউকে বলি যে আপনি ভাই সালাদা কায়াম করেন হালাল খান ফরজের চেষ্টা করেন এখনো যে দল করেন করেন আপনি ভালো থাকেন আপনি জান্নাতে যাবেন এটা বলে তার জন্য দিনটাকে সহজ করছি আমরা বলছি সালাত আদায় করো সিয়াম কর যতই কিছু করো না করো ঠিক এই আমি যে মানদণ্ডটা দিলাম এর ভিতরে না ঢোকা পর্যন্ত জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না খুলবে না তাহলে আমরা একদিকে আল্লাহ রসুল সহজ করে আমরা কঠিন করলাম আর একদিকে রসুল্লাহামের সুন্নতে যেটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো না দিয়ে আমরা হয়তো ব্যক্তিগত ইস্তেহাদ বা কোন একটা দলগত মতটাকে ভাই তুমি সালাত আদায় করো ইমানটা সহি হক আদায় করো সেটাই ভুল হচ্ছে আমাদের মনে পড়ে শেখ

একত্রিতভাবে আল্লাহ রুজু ধরো করো ধারণ করো না এখানে জামায়াত অর্থ ঐক্য দল নয় দল ফিরকা অর্থ আমরা যখন কর্মের প্রয়োজনে কোনো দলে যোগ দেব শর্ত হল এই দলটা আমাদের দিনের মানদণ্ড হবে না এই দলটা হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমি লেখাপড়া শিখবো এই প্রতিষ্ঠানটা আমার কাছে অথবা ভালো লাগছে কিন্তু সব প্রতিষ্ঠানই লেখাপড়া সব জায়গাতে পাশ করলেই একই সার্টিফিকেট পাবে এই ধরনের চেতনা নিয়ে আমরা কোন একটা গ্রুপে যেতে পারি তা না হলে যদি মনে করে এই গ্রুপের আলোকে আমাদের ভালোবাসা হবে এই গ্রুপ কোলে সে আমার دینی ভাই না হলে دینی ভাই না এটাই যে যে ওলা এবং বারা যে সম্পর্ক চিহ্নতা বা دینی ভাই হওয়া محبت আন্তরিকতার মানদণ্ড যদি কোনো দল গ্রুপ হয় তাহলে ওটা বিভক্তি হয় এটা বিভক্তি হয় এটা যায় এটা যায় এটাই হচ্ছে আমাদের সমস্যাটা এখানে বিষয় দাওয়াতের ক্ষেত্রে

সেটা হলো যে আল্লাহ আমাদের একটা মেকানিজম দিয়েছেন যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ ভিতরে দিয়ে দিয়েছেন শরীরটা কিন্তু স্বয়ংক্রিয় সুস্থ হয় রোগ গেলে প্রতিরোধ করে শুধু প্রতিরোধ থাকতে হবে জন্য শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন তার অন্যতম হল জমার খুঁদ বা সালাতের মাধ্যমে মুসলিম একে অপর দেখা সাক্ষাৎ হয় সামাজিক সৌহার্দ সম্প্রীতি না সালাতের আগে বয়ান শুনবে কথা শুনবে আগে যে নীরবে বসে থাকবে এটা ওয়াজ শুনবে এটা নির্দেশ জুমার খুব এটা মুমেন্ট সচেতন করার

থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কান তার

জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর আয়াত নম্বর এক থেকে চার কল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন সুরাহ ই ক্লাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামেকুল্লাহু কুফন আহাত এবং তার সমতুল্য কোন কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই ই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথরী বাংলা মানবতার সমাধান আল্লাহ অসন্তুষ্ট পাপকে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে কিছুই তো পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানের কর্তব্য ঈমানেই খুব শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمين অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বেন ইউসুফ Qasim bin Abbas ও বেন বিন محسن اکرمজ্জামান বিন আব্দুল সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর

রসল আল্লা সাল্লাম ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে সেই ইমামের ওয়াজ শুনবে যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে এবং এ সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন সবাই এবং কাছে যে যেন বসে দূরে না বসে এগুলো সব নির্দেশনা উদ্দেশ্য একটাই যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন যারা মুসল্লি তাদের ইমান উজ্জীবিত হবে তারা একটা সমাধান পাবেন এবং এইভাবে যদি চলে পাশক্ত সালাদ জামাতে জুমার মসজিদে যাওয়া আগে যে বসা আলোচনা শোনা তাহলে ওই মোমেন্ট কিছু না হলেও থাকবে তার ইমান এবং নেকামল থাকবে আমি যখন শুরু করলাম আধানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে এটা দেখে আমি চিন্তা করলাম এবং কেউ উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে খুদ্ লেখা দরকার এ দরকার কেন কারণ আমাদের সমাজে মসজিদগুলো সবচেয়ে অবহেলিত অবহেলিত মানে টাইলস দেওয়া হয়নি তা না আমাদের দেশের মানুষেরা মসজিদে খুব ভালোবাসে একেবারে প্রত্যন্ত গ্রামও দেখেন মসজিদের ভিতর এবং বাইরে টাইলস অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে টাইলস খরচ করবো লক্ষ লক্ষ টাকার কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা সবচেয়ে সস্তা বেতন দেয় বেতন দেয় না আবার শর্ত আছে ইমাম সাহেব কোন কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না তিনি যদি সুদের বিরুদ্ধে তিন দিন বলেন তাহলে পরে কমিটির আমাকে এই ইমাম মানুষ না। খুব কম যান আর অধিকাংশ ইমামি সীমিত যোগ্যতা তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্ট করে যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন কিন্তু একদিকে যোগ্যতার অভাব একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না আবার কমিটির চাপ তো আছেই আমাদের দেশে ইমামতি চাকরির চেয়ে খারাপ চাকরি আর নেই সব চাকরি সার্ভিস রুল আছে চলে গেলে কেস করা যায় একমাত্র ইমামতির চাকরি কোনো সার্ভিস রুল নেই এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুদ্বাতুল ইসলাম নামে একটা বই করলাম এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ ভালোবাসা দিবস স্বাধীনতা মাতৃভাষা এইডস বৃষ্টি আন্তর্জাতিক যতগুলো দিবস আছে জাতীয় এইসব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে এগুলোকে ছোট ছোট খুদবাই ভেঙে আনার চেষ্টা করলাম যেন যারা বড় আলেন তারা হয়তো এখান থেকে আর যোগ যোগ করবেন তাদের তো যোগ্যতা আছে বইপত্র দেখবেন রেফারেন্স আছে তারা ফিরে যাবেন আর যারা সাধারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগ লক্ষ মসজিদের বোধ দুই লক্ষ নব্বই হাজার মসজিদের ইমামি অতি সাধারণ সুযোগ পাচ্ছেন না অধ্যয়নের তারা এখান থেকে কিছু নিয়ে মুখস্থ করে যখন বলবেন তখন মানুষ উপকৃত হবে এবং বাস্তবে এটা ঘটছে আলহামদুলিল্লাহ যে সকল ইমামের হাতে এগুলো পৌঁছেছে তারা এগুলো পড়ে নিয়ে কেউ নিজের ভাষায় কেউ বই থেকেই পড়ছেন সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে এর আরো বই দরকার ক্ষুদ্রত প্রতিনিয়ত চলমান নতুন নতুন বিষয়ে লেখা দরকার তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর একটা ক্ষুদ্রা করা সেগুলি কেউ যদি বাংলা অনুবাদ করতে আমার মনে হয় আরো একটু ভালো খুবই ভালো হতো এগুলো বিষয় ভিত্তিক এবং গভীর জ্ঞান তথ্য নির্ভর এগুলো যদি বাঙালি যায় এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে আমার এই ছোট বইটাই

আলহামদুল্লাহ আমাদের সব বন্ধ আছে তো মানুষ হয় সেখানে সাধারণত সরকারি অফিসার সাধারণ মানুষ সব মানুষ মানুষ আসে এটা অনেকটা পরে এটা অনেক প্রভাব কিন্তু আপনি কি দেখেছেন এখানে অন্য রকমের কিছু ক্ষুদবা আছে যেগুলি নেগেটিভ অনেকগুলি দেখেছি এগুলো বিষয়টা হলো এটা তো উন্মতের একই অবস্থা সব বিষয়ে মিথ্যা নির্ভর গল্প নির্ভর হেকায়াত কাহিনী কাসাসোল্লা আউলিয়া বই যেমন এরকম আছে খুদবাও এরকম আছে এরকম আছে একটা খুতবা পুরো পড়লে জীবন পাওয়া যায় না অর্থাৎ আমাকে কি করতে হবে কি করে আমি সৎ হব কি করে আমি তাকে অর্জন করব কি করে হারাম থেকে বাঁচব কিভাবে আমি আল্লাহর সাথে বেলায়ত সম্পর্ক তৈরি করব এগুলো কোথাও পাবেন না অতীত যুগের কাহিনী গল্প মিথ্যা অসত্য এগুলো পাওয়া যায় তো এখন বিষয় হলো তো দুনিয়া নিয়মিত এটা ভেজাল আছে ফরমালিন মাছানো মাছ আছে ভালো মাছ আছে এখন যদি মানে জনগণ সচেতন না হয় তো কে মরতে হবে জি জি যেন খুতবার ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখি

সেটা হলো ওয়াজ একটা হল বুঝানো ভাষাটা হলো উপকরণ এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফিও কেরাম আরবিটাকে জরুরি বলেছেন আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার হানি ফারামত হয়ে নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানা ফেরা মিশরের হানা প্রবলেম এক রাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়ে আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে শব্দ যদি আবাদত হতো তাহলে সাহাবায় কেরাম রসুলের সুন্নত শব্দের বাইরে খুদবা দিতেন না এই জন্য না শব্দ আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতের দোয়া আসকার সব সালাতের বাইরে দোয়া আসকার শব্দের পরিবর্তন করেননি হুব হুবগুলো এনেছেন খুদ্ কিন্তু হুবু আনেননি তারা নিজের ভাষায় খুব অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এ বাদত না এবার তো মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে তুর্কি সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে মূল এবাদতার উপকরণের পার্থক্য বুঝতে হবে যেমন আমরা হজে যাব হজের জন্য রসুল উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজই তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উঠটাকে এবাদত ধরি তেলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে নাগলেশে বেदात হবে কঠিন অবস্থা আর যদি উটটাকে উপকরণ ধরি আরাফাতে পৌঁছানোর টাকা বাদর ধরি তাহলে যেটাতেই যাই আমাদের ক্ষতি হবে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে সাহাবীদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফুকাহাদের বক্তব্যের আলোকে খুদুব্বার ইবাদত হলো নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানুষ বোঝে দর্শকদের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% পার্সেন্ট আরবি বোঝে আমরা আরবিতে করব যদি এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাধিত করেন তাহলে কতইত ভালো করন্তলাত দরকার কি জি শুনলে কিছু স্বভাব হতো তো এইজন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে প্রিয় আমাদের সময় শেষ এসেছে আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ ততক্ষণ আপনার ভালো থাকুন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল এগুলো হারাম খাদ্য এই ईमानদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস છે અલ્લાહ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,